الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين يا الله ما حب فبتر رمضان شريف يا الله سرتي دين دارك يا الله ইফতারের পূর্ব মুহূর্তে তোমার দরবারে কাঙ্গালের নায়াম রাহাত দিয়েছে আল্লাহ। রব্বুল আলামিন ইয়া আল্লাহ পবিত্র মাহে রমজান কিছু না করে আল্লাহ আমাদের জীবনের সকলের সমস্ত অপরাধগুলি মাফ করে দিন ইয়া আল্লাহ। কাল কিয়ামতের মাঠে মুসিবতের দিনে আল্লাহ এই রোজাগুলি আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানাইয়ে দিন। রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমাদের মধ্য থেকে আল্লাহ যাদের মা নাই বাবা নাই অন্ধকার কবরে সে আছে আল্লাহ মাহে রমজান কেউ শিলা করে তাদের জীবনের সমস্ত অপরাধ গুলি মাফ করে দিন আল্লাহ। কবর গুলি জান্নাতের বাগান বানাইয়া নিন রব্বুল আলামিন ইয়া আল্লাহ। বিশেষ করে মাহবুব ইয়া আল্লাহ আমরা যে উদ্দেশ্য নিয়ে তোমার দরবারে হাত উঠিয়েছি আল্লাহ, রব্বুল আলামিন তোমার হাবিব বলেছে ইফতারের পূর্ব মুহূর্তে তোমার দরবারে দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যায়। রব্বুল আলামিন ইয়া আল্লাহ বিশেষ করে মাহবুব বাংলাদেশে ইয়া আল্লাহ সার্বভৌমত্ব রক্ষার জন্য তোমার দায়িত্ব আল্লাহ। রব্বুল আলামিন আমরা আন্দোলন করব ইয়া আল্লাহ, আমরা চেষ্টা করব মাহবুব সাহায্যের প্রয়োজন তোমার, তুমি যদি সাহায্য দান না করো আল্লাহ আমাদের কোনো ক্ষমতা নাই, তোমার বান্দার কোনো ক্ষমতা নাই মাহবুব। রব্বুল আলামিন ইয়া আল্লাহ বাংলাদেশে ইয়া আল্লাহ গণতন্ত্রকে জনগণের অধিকারকে তুমি ফিরিয়ে দাও ইয়া আল্লাহ, জালেম সরকারকে তুমি আল্লাহ ঘাড় ধরিয়ে নামিয়ে ইয়া আল্লাহ ক্ষমতা তুতু করুন মাহবুব। রব্বুল আলামিন ইয়া আল্লাহ জনগণের উপরে নির্যাতন নিপীড়ন ইয়া আল্লাহ অত্যাচার তুমি সব কিছু জানো এবং সব কিছু দেখো মাহবুব, তোমার কাছে দোয়া করি আল্লাহ বাংলাদেশের মানুষ ইয়া আল্লাহ ধর্ম প্রাণ মানুষ আল্লাহ ইয়া আল্লাহ। রব্বুল আলামিন তার তাদের আত্মনাথ কে শুনবে মাহবুব ইয়া আল্লাহ, তুমি দয়া করে মায়া করে আল্লাহ বাংলাদেশের প্রতি তুমি শান্তি রহমত নাজিল করো আল্লাহ ইয়া আল্লাহ, বাংলাদেশের সার্বভৌমত্ব তুমি রক্ষা করো মাহবুব। রব্বুল আলামিন আমাদের সমস্ত নেক মাকাসিদগুলি পূরণ করে দিন, আমাদের সকলের সমস্ত হাজতগুলি পুরা করে দিন। রব্বুল আলামিন বাংলাদেশের সমস্ত দলকে সমস্ত মানুষকে আল্লাহ এক হওয়ার জন্য তুমি তৌফিক দান করো মাহবুব। রব্বুল আলামিন বিশেষ করে মাহবুব ইয়া আল্লাহ বাংলাদেশের ইয়া আল্লাহ যিনি গণতন্ত্রের প্রতিষ্ঠাতা বেগম খালেদা জিয়া, রব্বুল আলামিন জনগণের নেত্রী মাহবুব ইয়া আল্লাহ তুমি তার হায়াত দারাজ করো আল্লাহ ইয়া আল্লাহ, তাকে শিফায়ে কামিলা আজিলা দান করো মাহবুব। রব্বুল আলামিন ইয়া আল্লাহ তার সন্তানকে তুমি আল্লাহ বাংলাদেশে আসার সুযোগ দান করে দাও ইয়া আল্লাহ, বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য তুমি তাওফিক দিয়ে দাও। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন কালিমাতু ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদু